আলাইকুম পক্ষ থেকে এবং হৃদয়ের পক্ষ থেকে সবাইকে এবং স্বাগতম ন্যায় আজকেও আমরা হৃদয়শ্বর অনুষ্ঠানে একজন শিল্পী নিয়ে আসি যার কাছ থেকে আমরা গান শুনি তার কথা শুনি তার জীবনে বিভিন্ন দিক এবং গল্প শুনে থাকি আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আপনাদের একান্ত পরিচিত এবং সুপরিচিত শিল্পী জাহিদুল ইসলাম আমরা

তুমি মে হের বা গাহে না শুধু তোমার কন ও বুঝে না তবসা তুমি রহমা মা তুমি মে হেরবা অন্ধ না শুধু তোমারি গান বুঝেও বুঝে না তবসা তুমি মা তুমি মে জনম মোচন মোচোদি কাহি তোমারি মহিমা শেষ হবে নাহি জনম মো চো তোমারি মহিমা কাওয়া শেষ হবে নাহি ভোরেও ভরে না চেন ভোরেও ভরে না নাচানো সাহারায় প্রা তুমি রহমা তুমি মেহের বা তুমারি করুণা ঘেরা সারা দুনিয়া বুঝে না সে কথা শুধু বুধি কখনো তোমারে যদি ভুলি হৃদায় আলো চেলে নিয় কাছে তুলি কখনো তো মারে যদি ভুলি হেদায় আলো চেলে নিয় কাছে তুলি ঠাই দিয় প্রিয়তম ঠাই দিয় প্রিয়তম ও গোদয়াম তুমি রহমান তুমি মে অন্ধ গাহে না শুধু তোমারি গুণ গান ও বুঝে না তবসান তুমি তুমি আসলে এটা আমরা যতই গুণা করি না কেন মে এবং গুণা করতে করতে আল্লাহ তালা কিন্তু বলছেন যে তোমরা যদি গোনা করতে করতে পাহাড়ের সমানও যদি গোনা করে ফেলো এবং যদি তারপর আমার কাছে চাও তারপর কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি রহমান আসলে আমি মাঝে মাঝে ভাবি যে আমরা যে এই এখন পর্যন্ত বেঁচে আছি আমরা দেখেন প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু গুণা করতেছি অন্যায় করতেছি পাপ করতেছি তারপর আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন এটা কিন্তু আল্লাহর অশেষ রহমান উনি যদি গুনার জন্য সরাসরি অ্যাকশন নিতেন তাহলে আমরা তাহলে বেঁচে থাকতাম না আসলে তিনি তিনি যে রহমান তিনি যে তার একটা যেটা এটা এটা তার একটা বাস্তব আমরা কত মানুষ কত ধরনের অন্যায় কাজ করছেন তারপরেও কিন্তু তাদেরকে রেজিক দিচ্ছেন তাদেরকে সুস্থ রাখতেছেন তাকে ভালো রাখতেছেন সবকিছু দিতেছেন তিনি রহমান তিনি রাখেন তো এটি আসলে গান এগুলো কিন্তু মানুষ ভুলে যায় আসলে হ্যাঁ ভুলে যায় তো প্রতি সেকেন্ডে মানুষ প্রতি মুহূর্তে এগুলো ভুলে যায় আমরা আমরা আসলে আল্লাহ আকবার যে তিনি যে কত রহমান কত রহিম এটা আমরা যদি এটা আমরা যদি অনুভব করতে পারি সেই ছোট কাল থেকে আপনি যদি শিশু কাল থেকে আজ পর্যন্ত আমরা যতটুকু বড় হইছি কতগুলো বাধা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন

মেরুর রাহমতুল্লাহ যে আসলে আল্লাহ রাসুলকে কেউ যেন প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তো রহমান রহিম বুঝলাম বাট আল্লাহ তো আবার কঠোরও তবু তখন বলছেন যে তোমরা আসলে কখনোই আল্লাহর রহমান থেকে নিরাশ হও না কারণ তোমরা যতই পাপ করো যতই অন্যায় করো তোমরা যদি ভুল বুঝতে পারো এবং তোমরা তো আল্লাহর পথে ফিরে আসো আল্লাহ মাফ করে অন্য কেউ দিতে আমরা মানুষের জন্য দোয়া করতে পারি আল্লাহ অমুক ভাইকে হেদায়ত দান করো আপনি যতই চেষ্টা করেন কিছুই পারবেন না যত আল্লাহ তাকে হেদায়ত দিবেন সঠিক পথে পরিচালিত করবেন

আমাদের বিদেশে তো ব্যস্ততা থাকে আমরা দুই ভাই এক বোন দুই ভাই এখানে ছোট বোনটা মায়ের কষ্টটা বেশি আর কারণ দুইটা ছেলে তার আমার দুজনেই এখানে থাকে বোন থাকে শ্বশুর ভাইতে বলতে গেলে সে আসলে আব্বু মা দাদি আছেন এই তো তাদের কষ্টটা একটু বেশি আসলে আর আমি তার বড় ছেলে সে 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 বড়র প্রতি কিন্তু একটা ইয়া দায়িত্ব কর্তব্য থাকে তো আসলে যারা প্রবাসী থাকি শুধু প্রবাসী না যেখানে থাকি মায়ের কাছে মায়ের মায়ের থেকে অনেক দূরে থেকেও এবং মায়ের কাছে থেকে আমরা মাকে মিস করি এবং মায়ের কি বলবো আসলে ভাষা নাই আমরা জাইদবার কাছ থেকে একটা মায়ের গান শুনি জাইদবা আমরা চলে যাই আপনার মায়ের কাছে আজ খুব পড়ছে মনে মাকে মায়ার বাধো আমায় বেঁধেছে। স্নেহের স্নেহের আমায় রেখে যে মারো দুশছে আজ খুব মনে মাকে মায়ার বাধোনে আমায় বেঁধেছে স্নেহের ছাযায় আমায় রেখে যে স আজ মনে মাকে সবাই যখন আমায় দূরে ঠেলেছে মাই তো এসে তখন আমার হাত দুটি ধরেছে হো দুঃখ শোকে সবাই যখন আমায় দূরে ঠেলেছে মাই তো এসে তখন আমার হাত দুটি ধরেছে ভালোবাসার চুমু একে শান্ত দিয়েছে আজ খুব পড়ছে মনে মাকে মায়ার বাধ আমায় বেঁধেছে স্নেহের আমায় রেখে যে মারো দুস আজ খুব পড়ছে মনে মাকে আমার দুঃখ দেখে যে মা আচলে মুখ ঢাকে সেই একা একাকি ফেলে স্বর্ঘে কি ভাবে থাকে হো আমার দুঃখ দেখে যে মা আচলে মুখ ঢাকে সেই মা আমায কি ফেলে কি ভাবে থাকে জানি সে মা যে আমার পথ পানে চেয়ে আছে আজ পড়ছে মনে মাকে মায়ার বাঁধনে আমায় বেঁধেছে স্নেহের ছায়ায় আমায় রেখে যে যে মারো দুশছে আজ মনে মাকে মাকে ফিল করতেছে আসলে এই গানগুলো আসলে তো চাচি আসলে জি খুব মনে করতে পড়ছে আসলে মাকে এইসব গানগুলো আসলে কষ্ট হয় গাইতে আলহামদুলিল্লাহ না যে মা আমাদেরকে 10 মাস দয় তিন জি গর্বে ধরে এত কষ্ট করে লালন পালন করলেন আমাদের জি আসলে মায়ের মায়েদের অবদান বাচ্চাদের জন্য আমি দেখেছি আমার মাকে আমাদেরকে তিনি আগে খাওয়াইতেন আমি আমার ভাই আর খাওয়াইতেন তারপরে হ্যাঁ সেটাই সবার মা তারপরে তিনি খেতেন তো আমার এটা মনে পড়ে খুব কষ্ট হয়ে আসে যে আমাদের গরম ভাত খাওয়াইতেন আম্মা আর তিনি আমাদের বরিশালের ভাষা এটাকে বলে পান্তা ভাত তিনি পান্তা ভাত খেতেন তো কিছু কিছু সিনিয়াস খুব আসলে মনে পড়ে খুব কষ্ট দেয় তো আসলে মায়ের মায়ের গানগুলো এইভাবেই আসলে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা অথচ আমরা পত্র পত্রিকা এবং টেলিভিশনে মাঝে মাঝে কিছু সংবাদ দেখি অবহেলা অবহেলা এবং অনেক ছেলেরা তার মাকে কষ্ট দেয় হ্যাঁ এটা ঠিক বলেছেন আসলে আজকালকার দেখবেন বউয়ের কথা মতো বা হ্যাঁ বইয়ের কথা মতোই দেখা যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে অনেকদিন ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায় আলাদা তো হয়ে যায় ঠিক আছে তারপরে যে মায়ের সাথে যে আচরণ করে খুব কষ্টদায়ক অনেক বয়স্কা মা শেষ বয়সে তাদের কিন্তু তার মাকে মানে যে ময়লার যে ময়লা ফেলার স্থান আছে সেখানে মাকে রেখে গেছে এবং এলাকার লোকজন মাকে উদ্ধার করছে করার পর তাকে জিজ্ঞাসা করছে তোমার ছেলেরা যে তোমাকে রেখে গেল এখানে এখন তোমার মানে ছেলেদের প্রতি তোমার কি মনোভাব তারপর মা বলছে যে ওরা ভালো থাকে ভালো রাখো ভালো রাখো ওরা ভালো থাকে তোমরা যদি পারো তাকে একটু খোঁজ দাও যে আমি ভালো আছি

মা কোনো তুলনায় যাই আমরা কোন গানটা শুনতে পারি আমি এখন একটা গান করতে চাই আহ হযত মোরাদিল্লা তালা উপরে আসলে গান আমাদের আপনি যদি এখন সারা বিশ্বের দিকে তাকান সারা বিশ্বের ব্যাপী এখন একটা অস্থির পরিবেশ

আজকে আমাদের সমাজ আমাদের দেশে আমাদের একজন থাকতো তাহলে আমাদের আসলে অনেক দুঃখ থাকতো যিনি তিনি একদিকে যেমন ছিলেন সঠিক শাসক অনেক কঠোর ছিলেন কঠোর ছিলেন খুব নমনীয় ছিলেন হ্যাঁ নমনীয় ছিলেন বটে প্রত্যেকটা জিনিস মেক শেয়ার করতেন যে কোরআন হাদিসের ভিত্তিতে হতে হবে তো আমি তার উপরে একটা আর কি লেখা গান গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে পাঠা তুমি ও মোরাবা এখানে পাঠাও তুমি ও এখানে পাঠাও তুমি ও মোরাবার এখানে পাঠাও তুমি ও মো কাছে হোক দূরে দেখে নেবে ঘুরে ঘুরে ও কাছে হোক দূরে দেখে নেবে ঘুরে ঘুরে কার ঘরে আছে কার নেই খাবার এখানে পাঠাও তুমি ও মোরাবার এখানে পাঠাও তুমি ও মোরাবা এ সমাজ ভুলে গেছে মানুষের নীতি অহরহ চলে তাই পাশ নীতি এ সমাজ ভুলে গেছে মানুষের নীতি অহরহ চলে তাই পাশ ওরা যেন অবেল আবু জাহেলের দল ওরা যেন অবে আবু জাহেলের দল এ জাতিকে জ্ঞান দাও তোমাকে পাবার এখানে পাঠাও তুমি ও মো এখানে পাঠাও তুমি মোর আমরা তগার জানি যত গুণা আমাদের আছে হয়ে যাবে তুচ্ছ তোমার মমতা ক্ষমতার কাছে সামনের পথ বড় সংকটময় বড়ো আশা নিয়ে ডাকি ও সামনের পথ বড় সংকটময় বড় আশা নিয়ে ডাকি ও গো দয়াময় ভয় ভীতি বাধা যত শঙ্কা যে আরো ক্ষত শক্তি সাহস দাও রুখে দারাবার এখানে পাঠাও তুমি ও মোরাবার এখানে পাঠাও তুমি ও মোরাবার ও কাছে হোক দূরে দেখে নেবে ঘুরে ঘুরে ও কাছে হোক দূরে দেখে নেবে ঘুরে ঘুরে কার ঘরে আছে কার খাবার এখানে ও মোরাবার এখানে পাঠাও তুমি ও মোরা আসলে আমাদের ওমরের যিনি আমাদেরকে এবং আমাদের চারপাশের মানুষগুলো কেমন আছে কিভাবে তারা জীবনযাপন করতেছে ঘুরে ঘুরে দেখবে যাইবে আমার অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত চলে আমাদেরকে বিদায় নিতে হবে তো ইকরা বাংলা দর্শকদের উদ্দেশ্যে কথা আছে না আসলে কথা বলতে খুব সুন্দর একটা প্রোগ্রাম ইকরা বাংলার প্রোগ্রামটা প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন শিল্পীদেরকে আপনার ইনভাইট করেন বিভিন্ন গান তারা এখানে গেতে পারেন আলহামদুলিল্লাহ তো আই রিয়েলি লাইক দিস প্রোগ্রাম আমি আশা করি ইনশাল্লাহ এটা কন্টিনিউ করবেন আর হয়তো ভবিষ্যতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ অসংখ্য মহারকবাদ জাহেদ ভাই দর্শক আমরা আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে তবে আগামী পর্বে নতুন কোনো শিল্পী নতুন কোনো অনুষ্ঠানে আপনাদেরকে আবারও মোবারকবাদ এবং স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের মতো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত